চোখের পলকে এক একজন মারা যায়, আমিও মারা যাব এটাও মানি, আমিও এক সময় চলে যাব এটাও মানি, কিন্তু আমরা ওটা ভুলে যাই। ওয়াই ও এলো, ইউ অনলি লিভ ওয়ান্স, এনজয়। মৃত্যুকে কেন তোমরা স্মরণ করবা? এই জার্নিগুলোতে আমরা না আল্লাহকে প্রায়োরিটি দিই, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিই, কোনো কিছুকে প্রায়োরিটি দিই না, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। তো আমাদের জীবনের পারপাসটা কী, আমাদের জীবনের উদ্দেশ্যটা কী? আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের সবেমাত্র বুঝ হয়, যখন আমরা কিন্ডারগার্টেন নার্সারি জেনারেল লাইনের স্টুডেন্টদের জন্য যখন যেরকমটা হয় আর কি, তখন আমাদের পিতামাতারা একটা উদ্দেশ্যকে সবসময় সামনে রাখে যে হাউ টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশান, হাতের লেখাটা লিখতে হবে, হ্যাঁ সুন্দর হাতের লেখা করতে হবে। তখন মনে হয় যে না, এটাই হচ্ছে আমাদের পারপাস। যখন আমরা মাধ্যমিক লেভেলে ছিলাম তখন মনে করতাম যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, দিস ইজ দ্য সাকসেস। যখন আমরা ইন্টারে আসলাম, এইচএসসিতে আসলাম, এইচএসসিতে গোল্ডেন পাওয়া, দিস ইজ দ্য সাকসেস। যখন এইটাকে ক্রস করে আমরা যখন ইউনিভার্সিটি লাইফে পদার্পণ করব, তার আগে যে ডিইউ অথবা বুয়েটে চান্স পাওয়া, দিস ইজ মাই সাকসেস, এটাই হচ্ছে সাকসেস। অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট চান্স পাওয়া, এটাই হচ্ছে সাকসেস। তো এই সাকসেসের ক্যাটাগরিগুলো যখন এইরকম ধরে হয়ে যায়, কেউ কেউ অনেক সময় পারে না, অনেক সময় অনেকে গোল্ডেন প্লাস পায় না, অনেকে ডিইউতে চান্স পায় না, বুয়েটে চান্স পায় না, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না, তো তারা কি তাহলে তাদের উদ্দেশ্য থেকে ঝরে পড়ে গেল? তারপরে উদ্দেশ্য হয় আর একটা নতুন একটা উদ্দেশ্য, যে বিসিএস ক্যাডার হতে হবে, ভালো কোনো জব পেতে হবে। জব জব ক্যাডার ক্যাডার এইরকম চিন্তাভাবনাগুলো তখন আবার উদ্দেশ্যগুলো এইদিকে আবার ছড়িয়ে ছিটিয়ে যায়, যে আমার উদ্দেশ্য হচ্ছে বিসিএস ক্যাডার হোক, আমার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা সংখ্যার অ্যামাউন্টের স্যালারি পাওয়া, ওইরকম একটা চাকরিতে যাওয়া। দেখুন, এই জার্নিতে আমাদের উদ্দেশ্য কিন্তু কখনো আল্লাহর চোখে ভালো হওয়া, কিভাবে আল্লাহর চোখে ভালো হওয়া যায়, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলা যায়, কিভাবে পরকালে সাকসেস হওয়া যায়, এইরকম একটা মেজর টাস্ককে আমরা কখনো এই বিষয়টা রাখিনি। একদম আপনি একটু রিওয়াইন্ড করেন আপনার পাস্টটাকে, যে আপনার স্কুল লাইফ থেকে শুরু করে 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 এই যে ভার্সিটি লাইফে বা ভার্সিটি লাইফের পর পর্যন্ত, আপনি কিন্তু কখনো আপনার মেইন মেজর গোলে কিন্তু কখনো ওই যে এই বিষয়গুলো রাখেন নাই, আল্লাহ রাসূল লাইফ আফটার ডেথ, এগুলোতে কীভাবে হাই পারফরমেন্স করা যায়, এগুলোতে কীভাবে বেস্ট পারফরমেন্স দেওয়া যায়, এই 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 বিষয়টাতে যেটা হচ্ছে আলটিমেট ট্রুথ, যেটা হচ্ছে আলটিমেট গোল, যে জায়গায় আমাদেরকে যেতেই হবে, কারণ আমরা এই চলার পথে এতটুকু অ্যাটলিস্ট শিখেছি যে আমরা কখনো এই জায়গায় চিরস্থায়ী হব না। আমার চোখের সামনে আমার ছোটো ভাই মারা যায়, আমার চোখের সামনে আমার সমবয়সী মারা যায়, আমার চোখের সামনে আমার সিনিয়র মারা যায়, আমার চোখের সামনে অনেক বৃদ্ধরা মারা যায়, চোখের পলকে এক একজন মারা যায়, আমিও মারা যাব এটাও মানি, আমিও এক সময় চলে যাব এটাও মানি, কিন্তু আমরা ওটা ভুলে যাই। ওয়াই ও এলো, ইউ অনলি লিভ ওয়ান্স, এনজয়। মৃত্যুকে কেন তোমরা স্মরণ করবা? এই জার্নিগুলোতে আমরা না আল্লাহকে প্রায়োরিটি দিই, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিই, কোনো কিছুকে প্রায়োরিটি দিই না, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের মেজর টাস্কগুলোতে এগুলোকে আমরা রাখি না। ম্যাক্সিমাম আমরা আমাদের মেজর টাস্কগুলোতে এইগুলোকে প্রায়োরিটি দিই না। এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটা বিষয় একজনের ভিতরে যদি থাকে, তাহলে সে ইমানের যে প্রকৃত সার, ইমানের সেই সারটা পাবে, অথবা সে প্রকৃত ইমানদার হবে। সেই তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নিজের সব কিছুর থেকে বেশি। এখন এটা যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি কি আল্লাহকে ভালোবাসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, একদম নির্দ্বিধায় বলে দিবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, দেয়ার ইজ নো ডাউট,
ওকে আমি জানি এই ভালোবাসায় কোনো ডাউট নাই, বাট এইটাকে ইন্টারপ্রিটেশন করেছিল স্কলাররা যে আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে কোরআনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে কোরআনের বিধি বিধানকে মানা এবং সেই অনুযায়ী চলা, রসুল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তার সুন্নাহগুলোকে ভালোবাসা, তার আদেশ অনুসারে তার আদেশ নিষেধগুলোকে মানা এবং সব কিছুর থেকে বেশি প্রায়োরিটি দেওয়া কোরআন এবং সুন্নাহকে। যখন এই কথায় আসি তখন আমরা অনেকেই জড়সড় হয়ে বসি। তো যখন পারপাস অফ লাইফের দিকে আসি তখন এই বিষয়টা আমাদের মাথায় কখনই ঢোকার চেষ্টা করে না। আপনার নিজের ভিতরে দিনকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, সব কিছুর থেকে ইসলামকে বেশি প্রায়োরিটি দেওয়া, সব কিছুর থেকে কোরআন এবং সুন্নাহকে বেশি প্রায়োরিটি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। They wanna know about Islam, we'll give them da'wah. They wanna know what a Muslim does, we'll give them da'wah. When they wanna hate on our deen, we'll give them da'wah.